আলামিন বলেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য, মুমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন অন্তর কাব্যে ঘোষণা কার দেখা যাবে। বাংলাদেশে বিভিন্ন মাজার রয়েছে, বিভিন্ন দরবার রয়েছে, যে দরবারেতে দেখবেন পীর সাহেব জিকির করে, মুরিদেরা পীর সাহেবের ঘাড়ের উপর লাফ দিয়ে ওঠে, আছে না নাই? আবার বলে বাবার ভিতরে মাল আছে, কয় বাবার ভিতরে কি মাল, কয় বাবা এমন ভাবে জিকির করে চোখ বন্ধ করে ছয় লতিবার জিকির, আছে না নাই? মস্তানে যাবেন কত বাবা বের হয়েছে, তুলা বাবা, সালা বাবা, গাঞ্জা বাবা, মুলা বাবা, বর্তমানে বের হয়েছে ন্যান্ত বাবা, জোরে কোন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে, আছে না নাই? বাবার দরবারে যাবেন না, কারণ বাবা আপনারা জান্নাত দিতে পারবেন না। যিনি আপনাকে ক্ষমা করে দেবেন, জান্নাত দেবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা হচ্ছে মুমিনদের কোয়ালিটি প্রথম নাম্বার। তারপরে মুমিনরা সবসময় জিকির করবে কার? এক নম্বর জিকির করবেন বিশ্বনবী বুখারী শরীফের হাদিসের ভিতরে তিনি ইরশাদ করেন, হে দুনিয়ার মুসলমানেরা শোনো, চারটা জিকির শ্রেষ্ঠ জিকির। প্রথম নাম্বার জিকির হচ্ছে সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। কয়টা জিকির শ্রেষ্ঠ? চারটা জিকির শ্রেষ্ঠ জিকির। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর আল্লাহু আকবার, চার নম্বর লা ইলাহা, লা ইলাহা। মুসা নবী একজন পয়গম্বর, তিনি রব্বে কারিমকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি আমার এমন একটা জিকির শিক্ষা দাও যে জিকির আমি মুসা করব দুনিয়ার কেউ করবে না। আল্লাহ আকবার বলবেন না? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ কয় মুসা আমার সাথে কথা বলতেন, যার কারণে মুসার নাম দিয়েছি তাকলিমা। আল্লাহ আকবার বলেন। মুসা নবী কথা বলতেন কার সাথে? জোরে কোন, জোরে কোন, আল্লাহর সাথে কথা বলতেন। তিনি যখনই মন চাইতেন তখনই আল্লাহর সাথে কথা বলতেন। তিনি একদিন তুর পাহাড়ে যে বলতেছেন, আল্লাহ আমি মুসা যদি তোমার কাছে দুইটা জিনিস তুমি যদি আমার কাছে চাইতা তাহলে কি চাইতা? এবার আল্লাহ বলতেছেন, মুসা রে যদি আমি তোমার কাছে কিছু চাইতাম, এক নাম্বার চাইতাম নেক হায়াত। আল্লাহ আকবার বলেন। এক নাম্বার কি চাইতাম? নেক হায়াত। দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু মিষ্টি, সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী ওই একই সময় একই পাহাড়ে যে বলতেছেন, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হইতাম তুমি যদি মুসা হইতা তাহলে কেমন হইতো, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দুনিয়ার কোন নবী আল্লাহ হতে পারবে? যখন পারবে পারবে, আবার আল্লাহ কি মুসা হতে পারবে? আল্লাহ মুসা হতে পারবে না, মুসা আল্লাহ হতে পারবে না, কারণ মুসা নবীকে নবীর আসনে বসাইছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য রব্বে কারিম বলে জিকির চারটা, কয়টা? চারটা জিকির শ্রেষ্ঠ জিকির। এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর আল্লাহু আকবার, চার নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ গো তুমি আমার জিকির শিক্ষা দাও যে জিকির আমি মুসা করব কেউ করবে না। রব্বে কারিম জিব্রাইলকে বললেন, জিব্রাইল যা আমার মুসাকে তুমি পড়ো, মুসা যেন সব সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জিব্রাইল আসলেন বললেন, ও নবী মুসা আপনি জিকির করেন? মুসা নবী বললেন, আল্লাহ চাইলাম স্পেশাল জিকির, আপনারা বলেন তো ভ্যান আলার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই? রিস্কা আলার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই? অটো চালক যে ব্যক্তি অটো চালায় তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই? আল্লাহ বলেন, মুসা রে দুনিয়ার সব জিকির যদি একদিকে দাও আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আরেক দিকে দাও, আমি আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাকে ভারী করে দেব। জোরে কোন, সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারিম বলেন, ইন্নামাল মুহমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিনদের প্রথম বৈশিষ্ট্য, মুমিনরা জিকির করবে আল্লাহর। দুই নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিনদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে ঈমান বৃদ্ধি করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করা দরকার আছে না নাই? আপনারা এই কোরআন আজ থেকে 10 বছর আগে
আমাদের মা বোনেরা ফজর নামাজে পড়ে প্রত্যেকটা দরজার সামনে প্রত্যেকটা জানালার সামনে কোরআন তেলাওয়াত করতে ঠিক কি না বলেন কিন্তু দুঃখজনক বিষয় যখন থেকে ইন্টারনেট টেলিভিশন আর ডিশ অ্যান্টেনা আমাদের বাড়িতে ঢুকেছে তখন থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়েছে ঠিক কি না বলেন অতএব রব্বে করিম বলে কোরআন কেমন জিনিস এই কোরআনকে ধরলে সব আছে না নাই এই কোরআনকে পড়লে সব আছে না নাই এই কোরআনের কথা শুনলে সব আছে না নাই রব্বুল আলামিন বলেন এই কোরআন হচ্ছে এমন কোরআন যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই যেই কোরআনের ভিতরে ভুল নাই এজন্য আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন জোরে করে আল্লাহু আকবার ও নবী ও রাসূল এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই জোরে করে আল্লাহু আকবার আবার এই কোরআনে যদি তাফসীর লেখা শুরু হয়ে যায় কোরআনে যদি তাফসীর করেন আপনি সাগরের পানিটাকে যদি কলম বানান কালি বানান আর রবের নামে তাফসীর লেখা যদি শুরু করে দেন সাগরের পানিগুলো কালি নামক পানিগুলো লেখে শেষ হয়ে যাবে তাও রব্বে কারিমের প্রশংসা লেখে শেষ করা যাবে না ঠিক কিনা বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا الله أكبر رب العالمين بلن هو نبي اي قرآن التفسير لك جدي شروع كرهاي সাগরের পানি শেষ হয়ে যাবে রব্বে কারিমের প্রশংসা লেখা শেষ করা যাবে এ রব্বুল আলামিন বলেন তাহলে কোরআন তোমরা পড়ো কোরআন পড়লে সব কোরআন ধরলে সব কোরআন তেলাওয়াত করলে সব প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনাকে দশটা নেকি দেবেন তিনি কে এজন্য রব্বে কারিম বলেন ইন্নামাল মুহমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وذلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনদের সামনে কোরআন থেকে আলোচনা করলে মুমিনদের ঈমানটা বৃদ্ধি করে দেয় তিনি কে জোরে কোন তিনি কে যখন আপনি কোরআন পড়বেন তখন কোরআন পড়লে আপনার ভিতরে একটা শান্তি আসে না নাই জোরে কোন আসে না নাই এই কোরআন পড়বেন আপনার সন্তান যদি কান্নাকাটি করে আপনার ছেলে মেয়ে যদি কান্নাকাটি করে জিনা যদি আসর করে তাহলে কোরআন শরীফের একটা সূরা রয়েছে সূরাতুল ফাতিহা আপনার সন্তানে ফু মেরে দিবেন আপনার সন্তানের রোগ ভালো করে দিবেন তিনি কে এই কথা রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ذكر الله أكبر ও নবী এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবটা হচ্ছে রহমত মুমিনদের জন্য শিফা ذكر الله আল্লাহু আকবার এই ভাই কি হইছে সমস্যা হচ্ছে পেশাব করবেন এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে ভাই কারণ এই পর্যন্ত এই একটাই প্রোগ্রামে দেখলাম যে লোক ওঠা আমার রোজা কখনো লোক ওঠে না এটা সব ফয়সালা কার যারা কোরআনের কথা শোনার পর চলে যায় বোঝা লাগবে ওর ভিতরে উসুলখানি আছে না নাই হ্যাঁ জোরে কোন আছে না নাই দেখবেন যে কোরআনের কথা ভাল লাগে না ও যখনই তারা নারা না পরিমণির গান আবার দেখবেন যে রূপবানে নাচে কবর দোলায় আর চোখে ঘুম নাই আছে না নাই তা আমরা তো পারি রে ভাই আমরা সব পারি যুবকদের কথা পারি বুড়োদের কথা পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন তো একটা মসজিদে বলেই ফেল দিলেন কোন বুড়ো বেটা আল্লাহর জান্নাতে যাইবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বুড়া মানুষ যদি জান্নাতে না যায় তাহলে আপনাদের কোন জান্নাতে যাবেন একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ যদি জান্নাতে না যাই গো নবী তাহলে কি আমরা নামাজ কালাম পড়ব না রাসূল আরবি বললেন শোনো যখন তোমরা জান্নাতে যাবে বুড়া থাকবে না আল্লাহ তাআলা তোমাদেরকে 33 বছরের যুবক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি একই মজলিসে বললেন কোন কালো মানুষ জান্নাতে যাইবে না বলেন তো রাসূল যে মসজিদে নামাজ পড়েতেন সেই মসজিদের মুয়াজ্জিন সাহেবের নাম কি আরো জোরে বলেন নাম কি
حضرت بلالر ایک تعمل سلو تنی ایک کوئی باری ایتو کالو کشش سلن عمائر داشی عمائر غلام سلن انہی ایک دن رسول قطع شنے رسول بیبوہر دیکھے آچار بیبوہر دیکھے بولن اے مانوشتی شادرن کن مانوش ہوتے پار بینا انہو چن اللہ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اے بلال تنی داری گلن اور رسول کے بولن یا رسول اللہ اپنی بولن کالو مانو جو دی جان نتے نا جائے তাহলে আমরা আমি বিলাল আমার সাথে অসংখ্য কালো সাহাবী রয়েছে আমরা কই যাব রাসূল বললেন শোনো তোমরা যখন জান্নাতে যাবা কালো থাকবে না আল্লাহ তাআলা তোমাদেরকে ইউসুফ নবীর মতো সুন্দর করে জান্নাত দিবেন তিনি কে ইউসুফ নবী কেমন হোয়াট ইজ ইউসুফ এত সৌন্দর্য যে মিশরের সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা আমাদের মা বোনদের নাম জুলাইখা আছে না নাই এ জোরে জোরে আছে না নাই যুবকরা বলতেছে হুজুর এমন কি আমার প্রেমিকাও থাকতে পারে যুবক প্রেম করা যাবে না ইসলামে বিবাহ করতে হবে ঘোষণা কার আদম নবী চাইছিল প্রেম করার জন্য আদম নবী জান্নাতের ভিতরে ঘুমাইতেছে আল্লাহ তাআলা আদমের বাম পাজর থেকে হাওয়ারে বানাইছেন তিনি হাত বার করছেন হাওয়ারে ধরবেন আল্লাহ কয় নো টাচ করা যাবে না বিবাহর আগে কোন যুবক টাচ করতে পারবে না অর্থাৎ যদি টাচ করতে চাও বিবাহ করার দরকার আছে না নাই এই জুলাইখা পাগলি হয়ে গেলেন ইউসুফ নবীর প্রেমে পাপমাতর হয়ে গেলেন এক পর্যায়ে মিশরের নারীরা বললেন যে জুলাইখা তুমি ইউসুফকে কি দেখে তুমি পাগলি হয়ে গেলা এবার জুলাইখা বললে হে এমপি মন্ত্রীর স্ত্রীরা তোমরা অমুক দিনে দরবারে আসো দেখাচ্ছি কি কারণে আমি জুলাইখা পাগলি হয়ে গেছি জুলাইখা ইউসুফকে সুন্দর করে সাজাইলেন সুন্দর ড্রেস আপ করে দিলেন আর ইউসুফকে বললেন ইউসুফ যখন ওরা ফল কাটবে তখন তুমি ওদের সামনে দিয়ে আসবা একবারে ইউসুফের চেহারার দিকে তাকায় মিশরের নারীরা হাত কাটতে যে ফল কাটতে যে হাতের আঙ্গুলটা কেটে দিয়েছিলেন জুলাইখা আল্লাহু আকবার আম্মা জানাইশা বলেন যে সমস্ত নারীরা ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে নিজেদের অজান্তেই ফল কাটতে যেন কখন যে আঙ্গুল কেটে ফেলেছে টের পায় নাই ওই সমস্ত মিশরের নারীরা যদি মিশরের মানুষ যদি আমার নবীকে দেখত কখন কলিজা কেটে দিত টেরি পেত না জোরে কোন আল্লাহু আকবার আম্মা জানাইশা ঘরের ভিতরে কাঁথা সেলাই করতেছেন আম্মা জানাইশা বলেন আমি যখন কাঁথা সেলাই করতেছি আমার কাঁথা সেলাই করতে করতে হঠাৎ করে সুঁইটা হারিয়ে গেল আপনারা আওয়াজ দিয়ে বলেন তো আমাদের মা বোনেরা আজ থেকে 10 বছর আগে রাতের বেলা সময় পাইলে কাঁথা সেলাই করত কি করত না জোরে কোন করত না আমরা দেখেছি আমাদের মা বোনেরা সময় পাইলে কাঁথা সেলাই করত কিন্তু বর্তমানে মা বোনেরা সময় পেলেই এই ফোনের ভিতরে প্রেম করে কতক্ষণ ঠিক কি না পৃথিবীতে যত প্রেম শুরু হয়েছে যত ভালোবাসা শুরু হয়েছে স্বামী থাকে অফিসে স্বামী সিএনজি চলায় স্বামী গাড়ি চলায় স্বামী ব্যাংকে চাকরি করেন আর বউয়ের কাছে একটা অ্যান্ড্রয়েড সেট থাকে দেখবেন স্বামী যখন ঘরে নাই ওই বউ তার পূর্বে প্রেমিকের সাথে হ্যালো জান আছে না নাই কিন্তু আজ থেকে 10 বছর আগে আম্মা জানাইশা তিনি রাত্রি বেলায় কাঁথা সেলাই করতেছেন হঠাৎ করে কাঁথা থেকে সুঁইটা হারিয়ে গেল তিনি খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে কোথায় যখন সুঁইটা পালেন না এমন সময় তিনি ঘাবড়িয়ে গেলেন সুঁই গেল কোথায় সুঁইটা খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ করে দেখেন দয়াল নবী বিশ্ব নবী তিনি ঘরের ভিতরে ঢুকলেন আম্মা জানাইশারে বলে আয়েশা তুমি কি খোঁজো ঠিক কি না বলেন আমার নবী ঘরে না আসা পর্যন্ত আম্মা জানাইশা তিনি ঘুমাইতেন না তিনি কাজ করতেন বিশ্ব নবী ঘরে আসলেন আম্মা জানাইশারে বলেন মা বোনেরা ওয়াস্তা আপনাদের জন্য স্বামী যখন বাহিরে থাকবে স্বামী যখন অফিসে থাকবে তখন আপনি অযথা সময় নষ্ট করবেন না পাইলে সময় পাইলে আপনি কোরআন তেলাওয়াত করবেন সময় পাইলে আপনি কাজ করবেন সময় পাইলে আপনি একটু হাদিস শরীফ পড়বেন সময় পাইলে আপনি স্বামীর সংসারটাকে সুন্দর করে দেখভাল করবেন সময় পাইলে আপনি বাড়িতে গরু পালবেন সময় পাইলে আপনি আল্লাহর নামে জিকির করবেন যদি আপনি জিকির করতে পারেন স্বামীর খেদমত করতে পারেন আম্মা জান ফাতিমার সাথে আপনাকে জান্নাত দেবেন তিনি কে বিশ্ব নবী এমন একজন নবী যেই নবী এই জমিন থেকে শুধুমাত্র পা যদি তুলতেন আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী মদিনার কামলিওয়ালা নবী যদি আবু জেহেল একদিন বিশ্ব নবীর দরবারে আসলেন
আবু জেলা এসে বলতেছে এ ইতিম মুহাম্মদ তোমার কাছে আজকে কোনো খবর আছে নাকি তুমি তো মক্কায় অনেক জাদু দেখাইছো আজকে একটা তুমি আমাদেরকে মুজিজা দেখাও মুহাম্মদ তুমি যদি আজকে একটা মুজিজা দেখাইতে পারো আমি আবু জেল 12000 বাহিনীর নেতা আজকে এতগুলো মানুষের সামনে কথা দিচ্ছি আমি আমার দল পরিবর্তন করে তোমার দলে হাত রেখে ইসলাম গ্রহণ করব জোরে কান সুবহানাল্লাহ বলেন তো আবু জেহেলের মতো এরকম শয়তান নেতা আমাদের সমাজে আছে না নাই এ জোরে কান আছে না নাই ভোট আসলে দেখবেন প্রতিশ্রুতি দেয় রাস্তা করে দেব কালভার্ট দেব চাকরি দেব ভোটে পাস করার পর হুজুরদেরকে জেলখানায় বন্দী করে কথা ঠিক কি না ভোটের আগে কি বলল মাথায় পট্টি দিয়ে মাথায় কালো গ্লাভস দিয়ে বললে ঘরে ঘরে চাকরি দেব 10 টাকা দিন চাল খাওয়াবো যেই পাস করছে আমাদের পেস খিনে খাওয়া লাগে 200 টাকা কেজি ধরে কথা ঠিক কি না